আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে গমের দাম, সরবরাহ সংকটের শঙ্কায় এই পরিস্থিতি, যার মূলে রয়েছে শস্য চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়া। বিশ্লেষকরা বলছেন এতে ঝুঁকিতে পড়বে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর খাদ্য নিরাপত্তা। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় গেল বছর ইউক্রেনের সাথে শস্য রপ্তানি চুক্তি করে প্রতিবেশী রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞা ও মতবিরোধে সেই চুক্তি থেকে সোমবার আনুষ্ঠানিকভাবে বের হয়ে যায় দেশটি। ক্রেমলিনের এই সিদ্ধান্তে আবারও ঝুঁকিতে পড়ল কৃষ্ণসাগরী অঞ্চল দিয়ে বিশ্বব্যাপী খাদ্যশস্য পরিবহন। আবারও আটকে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ গম রপ্তানিকারক দেশ ইউক্রেনের লাখ লাখ টন গম, ভুট্টা ও সূর্যমুখী বীজ রপ্তানি। চুক্তি থেকে রাশিয়ার সরে আসার ঘোষণার পরপরই বাড়ছে গমের বৈশ্বিক বাজারদর। শিকাগো বোর্ড অব ট্রেডে গমের দাম বেড়ে যায় 3.4%। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে $6.56। গমের পাশাপাশি বাড়ছে সয়াবিন ও ভুট্টার দামও, 0.3% বেড়ে বুশেল প্রতি $13.92 এবং ভুট্টার দাম 0.6% বেড়ে ঠেকেছে বুশেল প্রতি $5.09। জলপথে বন্ধ হলেও ইউক্রেনে সুযোগ থাকছে স্থল ও রেলপথে শস্য রপ্তানির, তবে তা খুবই সীমিত। বিশ্লেষকরা বলছেন সরবরাহের অনিশ্চয়তায় ঝুঁকিতে পড়তে যাচ্ছে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর খাদ্য নিরাপত্তা। গমসহ খাদ্যশস্যের জন্য বাংলাদেশ এখনও বিশ্ববাজারের উপর নির্ভরশীল। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2022-23 অর্থ বছরে গম আমদানি হয় 38,75,000 টন, যা আগের বছরের তুলনায় 3.4% কম। ক্রেতা কমে যাওয়া ও ডলার সংকটের পরিমাণ কমলেও রাশিয়ার শস্য চুক্তি থেকে বের হয়ে যাওয়া প্রভাব ফেলবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। গেল বছর দুই প্রতিবেশী দেশ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে জড়ালে রুশ সেনাদের অবরোধের মুখে শস্য রপ্তানি বন্ধ করে দেন ইউক্রেনের রপ্তানিকারকরা। ছয় মাস বন্ধ থাকায় সরবরাহ সংকটে টালমাটাল হয়ে ওঠে গম, ভুট্টা সহ বিভিন্ন খাদ্যপণ্যের বাজার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।